नमस्कार बंधुरा, आमार चैनले सबाई के स्वागत जानिए आज के भिडियो शुरू कर। आज के रान्ना करे देखाबो चिचिंगा आलू पोस्त। प्रथमे कड़ाईते तेल दिए चिचिंगागुलो भेजे नीते हबे। এতে পরিমাণ মতো হলুদ ও নুন দেওয়া হলো। চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এরপর ওই তেলে আলুগুলোকে সামান্য ভেজে নেব। আলুতে সামান্য হলুদ ও স্বাদ অনুসারে নুন দেওয়া হবে। এবার আলুগুলোকেও ওই বাটিতে তুলে নেব। রান্নাটা করার জন্য আরও কিছুটা সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দেওয়া হলো। এবার আলু আর চিচিঙ্গা ভাজাটা পাঁচফোড়নের ওপর দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এর ওপর পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা 5 মিনিটের জন্য করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার দুটো কাঁচা লঙ্কা দেওয়া হলো। 2 চামচ লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। এবার 1 বাটি মতো জল অ্যাড করা হলো। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্নাটা করতে হবে। ঢাকনা খুলে একটু নেড়ে নিতে হবে। সামান্য নুন অ্যাড করা হলো। আমি আরেকটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনারা যদি কম ঝাল খেতে চান অল্প লঙ্কা দেবেন। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বারে বারে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করলে রান্নাটা ভালো সেদ্ধ হয়। এবার
ঢাকনাটা খুলে দেখব। মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়েই এসেছে। একটা আলু আর একটা চিচিঙ্গাকে কেটে দেখব কিরকম সেদ্ধ হয়েছে। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিচিঙ্গা আলু পোস্ত। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কীরকম হয়েছে।